হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য গহনা কেনার জন্য, মানে কানের দুল কেনার জন্য সেই দোকানে যাচ্ছি যেখান থেকে আমি আমার রুলি এবং আংটি নিয়েছিলাম। তো চলো আমরা তাহলে যাচ্ছি। আমরা চলে এসেছি মার্কেটে, তো আমরা এখন ভিতরে যে দোকান থেকে নিব সেই দোকানের দিকে যাচ্ছি, রাজ জুয়েলার্স। তো এখান থেকে আমি আগেও অনেক কেনাকাটা করেছি এদের সাথে, মানে কেনাকাটা করতে এদের দোকান থেকে, বা এদের দোকানের জিনিসগুলো ডিজাইনগুলো সব কিছুই খুব সুন্দর, এই জন্য আমি এখান থেকে বারবার নেই। আর এদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যে সেই জন্য এরা মানে সব দিক থেকে আমার এদের কাছ থেকে জিনিস নিতে আমার বেশি ভালো লাগে। এদের ডিজাইন সব কিছুই খুব সুন্দর, খুব ইউনিক। কিন্তু আমার শাশুড়ির পছন্দ হচ্ছে মানে গোল যে কানপাশা বলে সেই দুলগুলা, কিন্তু সবাই বলতেছে যে ওটা নাকি একটু বেশি ওল্ড হয়ে যায়, এই জন্য এখনকার যেগুলো পাওয়া যায়। তো দেখতেছি পরে সেগুলা, প্রথমে আমরা ওই পাশা টাইপের ওইগুলো দেখছি, পরে যখন মানে ভালো লাগতেছে না সবাই বলতেছে, তারপরে হচ্ছে আমরা অন্য দুল দেখলাম, পরে কোনটা নিয়েছি তো আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে তালহারাবু বসে সবার সাথে ফোনে মানে ডিজাইন কোনটা নিবে সেটা বলার চেষ্টা করতেছে, ছবি পাঠাচ্ছে, ওরা দেখতেছে, তারপর ডিসিশন দিবে কোনটা নিবে। তো দেখা যাক কোনটা নেওয়া হয়। পরে এই টাইপের যেহেতু সবসময় পড়বে, তারপরে এই ছোটো এই দোলগুলো দেখতে গিয়ে পরে এটাই পছন্দ হলো ফাইনালি, তো এটাই নিয়ে নেওয়া হলো। আমি হচ্ছে এই দোকান থেকে আগে এই যে দুইটা রুলি নিয়েছিলাম আর এই আংটিটা নিয়েছিলাম, তাহলে আব্বু আমাকে কিনে দিয়েছিল। আর আমি হচ্ছে এই নাকফুলটা নিলাম, এই যে পরে ওখান থেকে সব নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তালহার দাদার জন্য যে রান্না করা করা হলো, কারণ তালহার দাদা আবার চলে যাবে, তো তাড়াহুড়ো করে রান্না করা করতে হচ্ছে। তো আমি গরুর মাংস, চিংড়ি মাছের কোরমা, মুরগি, তারপরে হচ্ছে শোল মাছ দিয়ে পেঁয়াজ কেটে রান্না, তারপরে বাইলে মাছ এইগুলো রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজি করেছিলাম, সেটা আমি দেখাই। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে নেবেন যাতে আমি ভিডিও ছাড়লে যেন সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।